মধ্যে আসলে এন্ডোস্পার্ম থাকে, ঠিক আছে কিনা? কি থাকে বলো? সিডের মধ্যে ওখানে দেখবা যে এন্ডোস্পার্ম থাকে, ওই এন্ডোস্পার্ম এর, হ্যাঁ এন্ডোস্পার্ম, এন্ডোস্পার্ম হচ্ছে যে এই এখানে এই সম্পূর্ণ পার্টটাকে হচ্ছে এন্ডোস্পার্ম বলছে, এই সম্পূর্ণ পার্টটাকে। আর এই যে পার্টটা আসলে এন্ডোস্পার্ম না, এই পার্টটা হচ্ছে এমব্রায়ো, মানে এখানে ওই মানে ইয়েটা থাকে আর কি, মানে যে পার্ট থেকে গাছ গ্রো করবে, যে পার্ট থেকে বলো কি হবে গাছ গ্রো করবে, প্ল্যান্ট গ্রো করবে। আর সিডের ওয়ালে থাকে আর একটা লেয়ার, এই হোল পার্টটা হচ্ছে এন্ডোস্পার্ম, এই হোল পার্টটা কি বলো এন্ডোস্পার্ম। এই এন্ডোস্পার্মটা সম্পূর্ণ ভাবে স্টার্চ দিয়ে তৈরি, এন্ডোস্পার্ম বলো কি দিয়ে তৈরি, স্টার্চ দিয়ে তৈরি, হ্যাঁ। আর এই এন্ডোস্পার্মের গায়ে আরেকটা লেয়ার আছে, এন্ডোস্পার্মের ঠিক গায়ে বলে ভুল হবে, এন্ডোস্পার্মের বাইরে আর কি আরেকটা লেয়ার আছে, এই লেয়ারটার নাম হচ্ছে অ্যালিউরন লেয়ার। এই লেয়ারটার নাম কি বলো? অ্যালিউরন লেয়ার, হ্যাঁ অ্যালিউরন, ALU না সরি ALEU, অ্যালিউরন লেয়ার। তো যখনই এই সিডের মধ্যে পানি ঢুকে, ওয়াটার ঢুকে, যখনই সিডের মধ্যে ওয়াটার ঢুকে তখনই এই এমব্রায়ো থেকে, যখনই সিডের মধ্যে ওয়াটার ঢুকে তখনই এই এই এমব্রায়ো থেকে জিবেরেলিন বের হয়ে আসে। বলো কি হয়, যখনই সিডের মধ্যে পানি ঢুকে তখনই এই এই মানে এমব্রায়ো থেকে বলো কি হয় জিবেরেলিন বের হয়ে আসে, তারপরে জিবেরেলিনটা ওই অ্যালিউরন লেয়ারে চলে যায়। বলো কোথায় যায় জিবেরেলিনটা? অ্যালিউরন লেয়ারে চলে যায়, এই যে জিবেরেলিনটা এখান থেকে চলে যায় অ্যালিউরন লেয়ারে। অ্যালিউরন লেয়ারটা আসলে পুরোপুরি প্রোটিনের একটা লেয়ার, তো জিবেরেলিন এখানে যাবার করে কি ওই অ্যালিউরন অ্যালিউরন লেয়ারকে বলে যে ভাই এই ইটস নাও দ্য টাইম টু গ্রো, ওকে সো উই নিড ফুড। তখন এখন স্টার্চ তো সরাসরি তো আর আমাদেরকে এনার্জি দেবে না, তাই না? স্টার্চকে ব্রেকডাউন করতে হবে মাল্টোজে গ্লুকোজে, তাই না? তাহলে না ওই মাল্টোজ গ্লুকোজ ওগুলোর রেসপিরেশন করে তারপর এনার্জি পাওয়া যাবে। তো এখানে দেখো যেটা হয় সেটা হচ্ছে এই জিবেরেলিনটা এই অ্যালিউরন লেয়ারে এসে অ্যালিউরন লেয়ারকে স্টিমুলেশন দেয়, স্টিমুলেশন দিলে অ্যালিউরন লেয়ার থেকে অ্যামাইলেজ তৈরি হয়। কোন এনজাইম তৈরি হয় বলো? অ্যালিউরন লেয়ার থেকে অ্যামাইলেজ তৈরি হয়, তারপর সেই অ্যামাইলেজ এসে এই স্টার্চকে ব্রেকডাউন করে মাল্টোজ তৈরি করে, তারপর সেই মাল্টোজকে রেসপিরেশন করে সেখান থেকে এনার্জি রিলিজ হয়, আর সেই এনার্জি পেয়ে এইখান থেকে যে এনার্জিটা হয় সেই এনার্জি পেয়ে এই এমব্রায়োটা গ্রো করে আস্তে আস্তে এখান থেকে ওই যে গাছ পাতা এগুলো বের হয়। তাহলে মেইন কাজটা শুরু করলো কিন্তু ওয়াটার, তাই না? ওয়াটার ঢুকলো বলেই কিন্তু জিবেরেলিনটা রিলিজ হলো এমব্রায়ো থেকে, তারপর সেই জিবেরেলিন চলে গেলো অ্যালিউরন লেয়ারে, ও অ্যালিউরন লেয়ারকে বললো অ্যামাইলেজ তৈরি করতে, তারপর সেই অ্যামাইলেজ এসে স্টার্চকে ডাইজেস্ট করে মাল্টোজ বানায় ফেললো, তারপর সেই মাল্টোজ থেকে কি এনার্জি মাল্টোজকে ডাইজেস্ট করে, তারপরে সরি মাল্টোজ এসে কি করলো, এবার মাল্টোজ এসে স্টার্চকে ডাইজেস্ট করলো, তাই না বলো? মাল্টোজ কাকে ডাইজেস্ট করলো? স্টার্চকে ডাইজেস্ট করলো। আল্লাহ আমি কি বলতেছি, এসব অ্যামাইলেজ এসে স্টার্চকে ডাইজেস্ট করলো, অ্যামাইলেজ এসে কি করলো স্টার্চকে ডাইজেস্ট করলো, হ্যাঁ স্টার্চকে ডাইজেস্ট করে বলো কি তৈরি করলো, মাল্টোজ, হ্যাঁ মাল্টোজ, মাল্টোজ মাল্টোজ তৈরি করলো, তারপর সে মাল্টোজকে ইউজ করে রেসপিরেশন করে তারপর এখানে গাছ গ্রো করা শুরু করলো। দিস ইজ হাউ জিবেরেলিন ওয়ার্কস, ঠিক আছে কিনা? যদি আর একটু ডিটেলড আছে এটা আমরা পরের দিন পড়ে ফেলব। তো অক্সিন জিবেরেলিন এখান থেকে আমি যতটুকু পড়িয়েছি এতটুকুই আসলে, বুঝছো? এতটুকুই। আচ্ছা।
তারপরে আচ্ছা এটা নিউরো ট্রান্সমিটারের নাম তুমি বইতে পাবে অ্যাসিটাইল কোলিন, জাস্ট একটা এক্সাম্পল আছে, তেমন কিছু না, জাস্ট একটা এক্সাম্পল। আচ্ছা এখানে আমাদেরকে আর যেটা পড়তে হবে সেটা হচ্ছে ওই ইয়েটা অ্যাপসিসিক অ্যাসিডটা কিভাবে করে হেল্প করে সেটা আমরা একটু পড়ব। আচ্ছা পড়ে ফেলি তাহলে অ্যাপসিসিক অ্যাসিড হাউ ডাজ ইট ওয়ার্ক। তাহলে অ্যাপসিসিক অ্যাসিডের মেইন কাজটা হচ্ছে স্ট্রোমাটো ওপেনিং এন্ড ক্লোজিং, কি তাই না বলো? জি স্যার। আচ্ছা ওকে, আচ্ছা আমি মিটিংটা এন্ড করে দিচ্ছি, তারপর আমরা আবার আমি নতুন মিটিং শুরু করছি, আমরা ওখানে অ্যাপসিসিক অ্যাসিড নিয়ে পড়ছি, ঠিক আছে? জি স্যার। ওকে।